আজ থেকে প্রায় 250 বছর আগে প্লেটো কিছু অসাধারণ জীবন দর্শনে দীক্ষা দিয়েছিলেন। সহজ সরল এই দর্শনগুলোর দৃঢ় অর্থ রয়েছে, যা জীবনে চলার পথটাকে করে তুলবে মধুর। পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসটি হচ্ছে ভালোবাসা, স্বার্থহীন চাওয়া পাওয়ার ঊর্ধ্বে ভালোবাসা। ছোট্ট শিশুর ফোকলা দাঁতের হাসি আমাদের মুখে যেমন হাসি ফুটিয়ে তোলে, অনেকটা সেরকম। পথে আমাদের কত না মানুষের সাথে দেখা হয়, বাসার গৃহকর্মী, নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে দোকানদার, রিক্সা চালক সহ অনেক মানুষ আমাদের সেবা দিয়ে চলেছেন প্রতিদিন। এই মানুষগুলোর সাথে আমরা যদি একটু সুন্দর ব্যবহার করি, হেসে কথা বলি, একটু খোঁজখবর নেই তারা কেমন আছেন, তাতে আমাদের কোনো পরিশ্রম হবে না, কিন্তু মানুষগুলোর মনটা অনেক আনন্দ ভরে উঠবে। রবীন্দ্রনাথের জীবনের একটি গল্প আছে। তার ঘরে কাজ করতো বুড়ো মতন একটি লোক, টানা 2 দিন সে কাজে আসেনি। রবীন্দ্রনাথ তো বেশ চটেছেন, তাকে ধমকালেন, কই ছিলে 2 দিন? লোকটি নির্বিকার মুখে গামছা দিয়ে চোখ মুছে বলল, তার একমাত্র মেয়েটি মারা গেছে বলে 2 দিন আসা হয়নি কাজে। রবীন্দ্রনাথ হতবাক হয়ে গেলেন। আমাদের চারপাশের মানুষগুলো প্রত্যেকের একটি করে গল্প আছে, সংগ্রামের, বেদনার, যন্ত্রণার। একটুখানি দয়া সেই ক্ষেতে ঢেলে দিতে পারে প্রশান্তির পোলে। এতে হয়তো জগৎ বদলে যাবে না, কিন্তু সেই মানুষটির জগৎ আমূল বদলে যেতে পারে। ভাবিয়া করিও কাজ। আমাদের সবার জীবনে এমন অভিজ্ঞতা রয়েছে যেটার কথা ভাবলে আমরা লজ্জা পাই। ভাবি, ইস, যদি সেই সময়টা আবার ফিরে যাওয়া যেত, তাহলে কথাটা অন্যভাবে বলতাম বা কাজটা ভিন্নভাবে করতাম। একটি মানুষের সম্পর্কে ধারণা গড়ে ওঠার প্রধান মাধ্যম তার কথাবার্তা। ফেসবুকে অনেকেই এমন আচরণ করে থাকে যেটা মোটেই প্রশংসা পাওয়ার যোগ্য নয়। কুল হতে চেয়ে এমন কিছু বলা বা করা ঠিক না যেটার জন্য পরে নিজেরই অনুতাপ করতে হয়। যে কোনো কোম্পানিতে প্রার্থী যাচাই করার সময় তার ফেসবুক অ্যাকাউন্টে দেখা হয় আজকাল। সেখানে যদি বস দেখে একদিন তো মরেই যাব, এ কেমন বিচার, এ ধরনের স্ট্যাটাস দিয়ে ভরা। যেখানে সেখানে বেকুবের মতো হাহা রিয়্যাক্ট দিয়ে বেড়ায় সেই প্রার্থী, তাহলে তার সম্পর্কে ধারণাটা কেমন হবে তা বুঝতে পারছো। বাস্তব জীবন হোক আর ফেসবুক হোক, বুঝে শুনে কথা বলা, নিজের ব্যক্তিত্ব বজায় রাখা আমাদের সবার জন্যই অসম্ভব গুরুত্বপূর্ণ একটি কাজ। শুরু করো এখনই। যে কোনো কাজ শুরু করার সবচেয়ে ভালো সময় হচ্ছে এখন। অপেক্ষা করো না, শুরু করে দাও। আমরা সবাই এমন কাউকে চিনি যে অনেক দিন ধরেই কিছু লিখতে, আঁকতে, স্কিল শিখতে, ব্যায়াম শুরু করতে চাচ্ছে, কিন্তু বিভিন্ন কারণে করা হচ্ছে না, এবং 99% ক্ষেত্রেই দেখা যায় কারণটা আর কিছুই নয়, আলসেমি, আত্মবিশ্বাসের অভাব। আবার অনেকেই ভাবে আর একটু দক্ষ হয়ে নিই, তারপর শুরু করে দেব। এটাও ভুল একটি সিদ্ধান্ত। কেন বলছি? কারণ যে মানুষটির দাঁতে সমস্যা, সে কিন্তু কাউকে হাসতে দেখলে মনোযোগ দিয়ে লক্ষ্য করে তার দাঁতগুলো কিরকম। তোমার হয়তো কখনো এভাবে কারো দাঁত দেখার কথা মাথায় আসেনি, ঠিক সেরকম মনে করো। আমার রান্না করা শেখার ইচ্ছা। আমি এক শোতে অনুষ্ঠান দেখলাম রান্নার উপর, কিন্তু কখনো বাস্তবে কিছু রান্নার চেষ্টা করিনি। এভাবে কিন্তু শেখা হবে না। যখন আমি নিজে রান্না করতে যাব, তখনই কেবল সূক্ষ্ম বিষয়গুলো, বিভিন্ন উপাদানে কতটুকু কীভাবে দিতে হয়, কীভাবে নাড়তে হয়, মিশাতে হয় ইত্যাদি খুঁটিনাটি বিষয়গুলো সচেতনভাবে আমার মস্তিষ্কে লক্ষ্য করতে শিখবে এবং শেখাটা সার্থক হবে। তাই যে অবস্থায় থাকো না কেন, কাজ শুরু করে দাও। শুরু করলে ফলাফল আসবেই, বিজয় হবেই। প্রতিদিন একটি ভালো কাজ করো। আমাদের সবার ভেতরে মিরর নিউরন বলে একটি জিনিস আছে, তাই কেউ আমাদের সাথে হাসি মুখে কথা বললে আমাদের ভালো লাগে, আবার কেউ ঝগড়াটে সুরে কথা বললে আমাদের মেজাজটাও সাথে সাথে খিচড়ে যায়। ঠিক সেরকম তুমি একটি ভালো কাজ করলে সেটির অনেক সুদূরপ্রসারী প্রভাব হতে পারে। প্রতিদিন আমরা ফেসবুক পত্রিকায় অনেক মন খারাপ করা খবর দেখি এবং আমাদের ইচ্ছা করে কিছু একটা করার, কিন্তু আমি একা কি বা করতে পারি? এইভাবে কিছুই করা হয় না। চিন্তা করে দেখো, লাখ লাখ মানুষ এরকম, আমি একা কিছু করতে পারবো না মানসিকতা নিয়ে বসে আছে, কিন্তু কিছু করছে না। তাদের যদি একসাথে করা যেত, তাহলে কীরকম একটা বিপ্লব বয়ে যেত। তাই সবসময় মনে রাখো, তুমি একা নও, তোমার সাথে লাখো মানুষের সমর্থন আছে, কিন্তু সেটি তুমি জানতে পারবে না যতক্ষণ না তুমি বাস্তবে কাজ শুরু করেছো। একটি ভালো কাজ একটি বিপ্লব ঘটিয়ে দিতে পারে। ব্যাপারটি অনেকটা বাটারফ্লাই ইফেক্ট এর মতো। একটি প্রজাপতি ডানা ঝাপটালে সেটির সুদূরপ্রসারী প্রভাব কোথাও একদম ঝড়ঝাঞ্জে হয়ে যেতে পারে। হোপ ইজ এ গুড থিং অ্যান্ড নো গুড থিং এভার ডাইস। ভেতরের বারুদটিকে জ্বালিয়ে তোলা। আমাদের সবার ভেতরে একটা বারুদ আছে,
কেউ কেউ সেটিকে খুঁজে বের করে জ্বালিয়ে দেয় এবং তখন একটি অসাধারণ ব্যাপার ঘটে যায়। মানুষটির আত্মবিশ্বাস আকাশ ছুঁয়ে যায়। কিন্তু বেশিরভাগ মানুষ সেই বারটিকে খুঁজে বের করার চেষ্টা করে না, অথবা পরিবারের সমাজে চোখ রাঙানির ভয়ে স্বপ্নের পথে পা বাড়াতে সাহস পায় না। চোখ বন্ধ করে একবার চিন্তা করো, ছোটবেলায় বাবার হাতে পিটুনি খেয়ে সাকিব আল হাসান যদি খেলাধুলা ছেড়ে দিতেন, মন দিতেন পড়ালেখায়, তাহলে হয়তো এখন রাত দিন এক করে নাক মুখ গুজে প্রস্তুত নিতেন বিসিএস ক্যাডার হওয়ার জন্য। তার বারোটি ছিল খেলাধুলার ক্ষেত্রে, তিনি হাজার প্রতিবন্ধকতার মাঝেও সেটি থেকে সরে আসেননি। ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। স্রষ্টা সবাইকে অপরিমেয় ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন, বেশিরভাগ মানুষ সেটিকে কাজে লাগায় না। তোমার ক্ষমতাটি কি সেটি খুঁজে বের করো, কাজে লাগাও, না হলে সারাটি জীবন কেটে যাবে এমন পেশায় যেটিতে তুমি আনন্দ অনুভব করো না। একটিমাত্র জীবন ভুল পেশায় মাথা কুটে মরে কাটিয়ে দেওয়ার চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না।